এইবার এই জমজমের পানির কিছু ফজিলতের কথা বলা হয়েছে, একদম নাম তারিখ উল্লেখ করে করে বলা হয়েছে। যমুক ব্যক্তির ক্যান্সার হয়েছিল, কঠিন ভাবে আক্রান্ত, ডাক্তার তার মৃত্যুর তারিখ দিয়ে দিল, এমন ইলেভেন্থ আওয়ারেও লোকটা বললেন মরে তো যাবই, আমার মরণটা যেন মক্কায় হয়। তো ছেলে পিলে তারা মক্কায় পাঠিয়ে দিল, ভদ্রলোক জমজমের পানি ছাড়া আর কিছু খেতেন না, কিচ্ছু খেতেন না। 17 দিন থাকার পরে ওর সেই যন্ত্রণা যেন আস্তে 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 অনেকটাই কমে গেল। ও একটা টাইমে রিপোর্ট গুলো নিয়ে ওখানকার ডাক্তার গুলো দেখিয়ে বলছেন, ডাক্তারবাবু দেখুন তো আমার শারীরিকভাবে কেমন আছে, আমি তো খুব সুস্থ অনুভব করছি, কিন্তু ক্যান্সারের কন্ডিশনটা কোন জায়গায় আছে। কাগজপত্র গুলো দেখে আর রুগীটা ডেকে ডাক্তারবাবু বললেন এই রিপোর্ট আপনার না, এটা অন্য কোনো মানুষের রিপোর্ট, আপনি ভুল করে নিয়ে এসছেন। তা জমজমটা দেখলাম কাঁচ দিয়ে ঘেরা আছে, দুটো পাইপ বসানো আছে, সেখান থেকে পানি ওঠে। তো ইচ্ছা হলো জমজমের কূপের ইতিহাসটা একটু পড়তে হবে, তা মার্কেটে খুঁজে খুঁজে, সব তো বেশিরভাগ আরবি বই, ইংলিশ আছে, তো উর্দু হলে একটু ভালো হয়, বাংলা হলেই তো খুব ভালো হয়, একটা উর্দু বই কিনলাম। তো বইটা পড়ে দেখছি পার ডে 80,000 গ্যালন পানি ওই কূপ থেকে তোলা হয়, 80,000 গ্যালন পানি ওই কূপ থেকে তোলা হয়, কোথার থেকে আসে এই পানি? এবং এই যে পানিটা পৃথিবীতে অন্য কোন পানি এই পানির সঙ্গে মিশছে না, এবং এই পানিটা যদি বোতলে রাখার সময় বোতলের ভিতরে যদি কোনো দূষিত বর্জ্য পদার্থ না থেকে থাকে, এ পানি যুগ যুগ ধরে ভালো থাকে। লিখতে লিখতে লিখলেন যে জমজমের পানির বরকত, এ পানিতে ইলম আছে, এ পানিতে রোগীর জন্য শেফা আছে, এ পানিতে ক্ষুধার্ত ব্যক্তির জন্য খাবার আছে, এ পানিতে বান্দার পিপাসা নিবারণের জলীয় পদার্থটাও আছে। তাহলে পানি খেলে পিপাসা নিবারণ হবে, খিদে নিবারণ হবে, রোগের ঔষধ থাকবে, আর অশিক্ষিত মানুষের শিক্ষা তথা জ্ঞানও থাকবে। জমজমের পানিটির চারটি বরকত আছে। তাই বইটা পড়লাম আদ্যবান্ত, তাই এবারে জমজমের পানির কিছু ফজিলতের কথা বলা হয়েছে, একদম নাম তারিখ উল্লেখ করে করে বলা হয়েছে। যমুক ব্যক্তির ক্যান্সার হয়েছিল, কঠিন ভাবে আক্রান্ত, ডাক্তার তার মৃত্যুর তারিখ দিয়ে দিল, এমন ইলেভেন্থ আওয়ারেও লোকটা বললেন মরে তো যাবই, আমার মরণটা যেন মক্কায় হয়। তো ছেলে পিলে তারা মক্কায় পাঠিয়ে দিল, ভদ্রলোক জমজমের পানি ছাড়া আর কিচ্ছু খেতেন না, কিচ্ছু খেতেন না। 17 দিন থাকার পরে ওর সেই যন্ত্রণা যেন আস্তে 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 অনেকটাই কমে গেল। ও একটা টাইমে রিপোর্ট গুলো নিয়ে ওখানকার ডাক্তার গুলো দেখিয়ে বলছেন, ডাক্তারবাবু দেখুন তো আমার শারীরিকভাবে কেমন আছে, আমি তো খুব সুস্থ অনুভব করছি, কিন্তু ক্যান্সারের কন্ডিশনটা কোন জায়গায় আছে? কাগজপত্র গুলো দেখে আর রুগীটা ডেকে ডাক্তারবাবু বললেন এই রিপোর্ট আপনার না, এটা অন্য কোনো মানুষের রিপোর্ট, আপনি ভুল করে নিয়ে এসছেন। সুবহানাল্লাহ, বলে 1% ক্যান্সারের ভাইরাস রুগীর ভিতরে পাওয়া যায় না। বলবেন তাহলে আমার বাপের পাটা লিখে সারবে? আমি বলছি হ্যাঁ সারবে, তোমার বাপ যদি একবুকো না হয় কাজ হবে। এখনো পর্যন্ত পৃথিবীর বাঙালি মুসলমানরা ওখানে যে জমজমের পানি দিয়ে কাপড়ের কাপড় ধোয়, এদের বললি হবে না, কোনো মতে বললি লেবে না, বলে না আমার মা বলে দিয়েছে একটু কাপড়ের কাপড়টা ধুয়ে দিয়ে যেতে। আসলে জমজমের পানিটা তো শুধুমাত্র পিপাসার জন্য ব্যবহার হবে, শুধুমাত্র রোগের জন্য ব্যবহার হবে, বড্ড ব্যথা হয়েছে দুপোটা পানি নিয়ে এক জায়গায় মালিশ করতে পারে, নো প্রবলেম, তার পারমিশন আছে, খিদে পেয়েছে 2 গ্লাসের জায়গায় 3 গ্লাস পান করতে পারে, পিপাসা পেলেও পান করব, আদারওয়াইজ অন্য কোনো জায়গায় জমজমের পানি পান করতে পারবেন না। এখন কেউ যদি কিছু মনে করেন না, খুব দামি ঘরে বিয়ে করেছেন, খুব দামি ঘর, সল্টলেক সেক্টর 5 এর বাড়ি, আপনার শ্বশুর বাড়ি, মেয়েটা বিএসসি পাস, দারুণ সুন্দরী দেখতে, এখন সে আপনার বাড়ি বউ হয়ে এসেছে, আপনি তারে যদি বলেন ওই স্কুলে ভাত রান্না একটু চুলে জাল দিয়ে দাও, আচ্ছা ও যে কোয়ালিটির মেয়ে তার সেই কোয়ালিটির চাইতে অনেক নিচে নামি, তার যদি কাজে দেওয়া হয় বাপের বাড়ি গেলে আর ফিরে আসবে বলে মনে হয়? ওর বরকত
শেষ। জমজমের পানির সঙ্গে কেউ যদি একবার বেয়াদবি করে ফেলে, অপাত্রে কুপাত্রে যদি জমজমের পানি ব্যবহার করে ফেলে, জমজমের এই চারটে বরকত তার উপর থেকে উঠিয়ে নেওয়া হবে। কখনোই সে আর এই পানির বরকত পাবে না, সে বঞ্চিত হবে। তো আমার মনে হলো পৃথিবীর তাবড় বড় বড় শিক্ষিত মানুষ সব ফেলে দিয়ে যদি জমজম কূপটা নিয়ে ভাবতে বলা হয়, জমজম কূপটা নিয়ে এত পানি আসছে কথা দেখে, শেষমেশ ইসলামের কলমা পড়ে আল্লাহকে বিশ্বাস করা ছাড়া তার দ্বিতীয় কোনো রাস্তা থাকবে না, কোনো রাস্তা থাকবে না। কিন্তু আমরা অন্যকে বিশ্বাস করাবো কিভাবে? যেদিন আমরা আমাদের ঘরে ভাই বোনেদেরকেও ইসলাম বিশ্বাস করাতে পারছি না, মুখে যেটা বলে বিশ্বাস ওটা একটা ধোকা, ওটা একটা ধোকা। তাহলে ইসলামের প্রতি যদি সেই ভক্তি মহব্বত আর ভালোবাসা থাকে, তাহলে 80 বছর বয়স এখনো কোরআন পড়া শিখিনি, এটা কি অতিরিক্ত ভক্তের লক্ষণ, অতিভক্তি চোরের লক্ষণ? এটাও কি সেই রকম যে বিরাট ভক্তি করে বলে কোরআন পড়ার টাইম পাই না? এত পাকা মুসলমান বয়স 80 বছর হয়ে গেছে কোরআন শেখা হয়। আমি অবাক হয়ে যাই যে ইসলামটাকে এই সমস্ত মুসলমানরা এরা কি খেলনা ফেলনা মনে করে, এরা কি খেলনা মনে করে? ইসলাম কোন জিনিসটা আপনার ক্ষতি করেছে আপনি একবার পড়ুন, বুঝুন, ভাবুন, ফিকির করুন, গবেষণা করুন, ভিতর থেকে ইচ্ছা হবে যে নামাজটা পড়ে আসি।